পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থার অধঃপতন ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। গতকাল পোলবার পুলকার দুর্ঘটনায় আশঙ্কাজনক দুই শিশুকে নিয়ে আসা হয় কলকাতার SSKM হাসপাতালে। তাদের চিকিৎসা কেমন চলছে তা দেখবার জন্য লকেট চ্যাটার্জি আসলে তাকে ঢুকতে বাধা দেওয়া হয় হাসপাতালে, আর তখনই উত্তপ্ত হয়ে ওঠে SSKM। সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে SSKM হাসপাতাল। গতকাল পোলবার পুলকার দুর্ঘটনায় আশঙ্কাজনক দুই শিশুকে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। ECMO পদ্ধতিতে তাদের চিকিৎসা শুরু হয়। আজ সকালে তাদের দেখতে আসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি শিশু দুটিকে দেখে এসে জানান তারা এখন অনেকটাই আশঙ্কা মুক্ত। কিন্তু আমাদের বক্তব্যই হচ্ছে যে সময় লাগবে, মনিটরিংয়ের উপর এরপর দেখা যাক কতটা কী চলে। মানে তাদের যেটা করেছেন যেন ওই অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, তাতে অনেক ইম্প্রুভ করেছে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, ভগবানের কাছে প্রার্থনা। হ্যাঁ, ওর তো এই এই ইয়েটা নেই, তো এই অ্যাটাকটা নেই, এবার ওরটাতে যাচ্ছে। ওর কাল থেকে বেটার, ওর সেন্স কাল থেকে ওর সেন্স এসছে, এরও আজকে সেন্স এসছে এসবে। বেলা বাড়তেই SSKM এ আসেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি দুটি শিশুকে দেখতে যেতে চাইলে নিরাপত্তা রক্ষী ও পুলিশ তাকে ঢুকতে বাধা দেয়। এর ফলে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। নিরাপত্তা রক্ষীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ লকেট চ্যাটার্জি। এই পরিস্থিতিতে লকেট বলেন শিশুর জীবন নিয়েও রাজনীতি চলছে। হাসপাতালে মেয়র আসছে, তৃণমূল সাংসদ আসছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু লকেটকে ঢুকতে বাধা সৃষ্টি করা হয়। আমি তো বাচ্চাটাকে কালকে দেখেছিলাম চুচুড়া হসপিটাল থেকে, কোনো কিছু ছিল না ওখানে, মানে ওকে ঠিক করবার জন্য সেরকম সরঞ্জাম ছিল না সেই জায়গায় চুচুড়া হসপিটালে, সেই জন্য ওকে স্থানান্তরিত করা হয়েছিল। বাবার সঙ্গেও আমার দেখা হয়েছিল কালকে, খুব খারাপ লেগেছিল। আমি আজকে তাকে এখানে দেখতে এসেছি যে সে কতটা রিকভারি করেছে আমি দেখতে আসতেই পারি, এবং সেখানে জানানো ছিল সেখানে, এবং আমরা বলেছিলাম যে আমি একা নিজে একটু ঘুরে গেলেও এখানে সবাই কিছু দাঁড়িয়ে আছে, আমরা এখানে ঢুকবো, আমরা কোনো রকম গন্ডগোল করবো না, কিন্তু এখানে পুলিশ দাঁড় করিয়ে বলছে এখানে ঢুকতে গেলে পারমিশন নিয়ে আসতে হবে। এটা কোথাকার, এখানে মেয়র আসছে, সেখানকার সাংসদ আসছে, তারা এখানে বসে থাকছে, যা খুশি তারা করছে, তারা সব কিছু করতে পারে। আর একজন সাংসদ হিসাবে আমি এখানে আসতে পারি না একটা বাচ্চাকে দেখতে, একজন মা হিসাবে আমি পারি না তার বাচ্চাকে দেখতে, কারণ কালকে ওই সময় যখন ঘটনাটা হয়েছে আমি কাছাকাছিই ছিলাম, আমি সেই অবস্থাগুলো 3-4 বাচ্চার কান্নাকাটি ওই সময় চুচুড়া হসপিটালে শুনেছিলাম, আমারও নিজের খারাপ লেগেছিল সেই জায়গা থেকে আমি এখানে এসেছি। কিন্তু এখানে মানে এটা তো রাজনীতি, একটা বাচ্চার মানে এরকম কন্ডিশন হয়েছে, আমরা চাই যে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর কিচ্ছু চাই না, সে পরে হবে, কিন্তু এখানেও তারা রাজনীতি করছে, তৃণমূলের সাংসদ আর বিজেপির সাংসদ, লজ্জার কথা, পশ্চিমবঙ্গটা কোথায় চলে যাচ্ছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের প্রতিটি ক্ষেত্রেই চলছে রঙের রাজনীতি। SSKM এর ঘটনা আরও একবার তার সাক্ষী। চ্যানেল হিন্দুস্তান।